আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুয়া নুসল্লা আলা রসুলহিল করিম আম্মা বায়েদ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটি দোয়া সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমে আমরা দোয়ার ফাজাইল সম্পর্কে জানব তারপরে আমরা দোয়াটি শিখব এবং তারপরে আমরা আমলির পদ্ধতি সম্পর্কে জানব ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ আসা যাক প্রথমে দোয়ার ফজিলত সম্পর্কে এই দোয়াটি পাঠ করলে আপনার জানা এবং অজানা সমস্ত প্রকার অমঙ্গল থেকে আপনি বেঁচে থাকতে পারবেন আল্লাহ পাক আলামিন আপনার জানা এবং অজানা সমস্ত কাজের অমঙ্গল থেকে আপনাকে হেফাজত করবেন কেউ কি চায় কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কি চায় যে তার কোনো কাজে অমঙ্গল হোক কখনোই নয় আর যদি কোনো কাজে তার অমঙ্গল থাকে তাহলে সেই ব্যক্তি কি সেই কাজটি করতে চাবে কখনোই চাবে না কিন্তু আমরা কি জানি যে কোন কাজে অমঙ্গল আছে না আমরা জানি না এটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনই ভালো জানেন তাই অবশ্যই যে কোনো কাজ করার আগে আমাদের এই দোয়াটি পাঠ করা উচিত তাহলে যদি ওই কাজে কোনো অমঙ্গল থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই অমঙ্গল থেকে আমাদেরকে হেফাজত করবেন প্রিয় বন্ধুগণ এখন দোয়াটি শেখার আগে আমরা এ সম্পর্কে একটি হাদিস রয়েছে হাদিসটি আগে জেনে নেব এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে আবু দাউদ শরীফে হাদিস নাম্বার এক হাজার পাঁচশো বাহান্ন ফারোয়াজ ইবনে নাওফাল আশজাঈ রাজিয়াল তালা নহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়েশা রাজি আল্লাহ তালা আনহাকে প্রশ্ন করলাম রাসুল্লাহ সাল্লিহি আসাল্লাম আল্লাহর নিকট কি কী দোয়া করতেন আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা জবাব দিলেন তিনি এ দোয়া পাঠ করতেন বন্ধুগণ চলুন এখন আমরা দোয়াটি শিখে নিই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মালাম আআমাল আমি আবার দোয়াটি বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মালাম আআমাল প্রিয় বন্ধুগণ এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি যা করেছি এবং যা করি নাই তার অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা এই দোয়ার অর্থ জানলেন কতটা চমৎকার একটা দোয়া যদি আমরা এই দোয়া পাঠ করি ইনশাআল্লাহ কি ফাজালত পাব তা আমি আগেই বলে দিয়েছি আপনি আমি আমরা সকলেই চেষ্টা করি কোনো কাজ করার আগে এই দোয়াটি কমপক্ষে একবার পাঠ করার পারতপক্ষে তারও বেশি আমরা পাঠ করার চেষ্টা করব বন্ধুগান এই দোয়াটির আমল করার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নাই বা পদ্ধতি নাই। আপনি যে কোনো কাজ শুরু করার আগেই কয়েকবার পড়লেই চলবে কমপক্ষে একবার পড়বেন আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং আমাদের সকলকে সমস্ত প্রকারের অনিষ্ট থেকে হেফাজত করুন আল্লাহম্মা আমিন প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি শেষ করার আগে একটা মেসেজ দিতে চাই তা হচ্ছে আপনাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মধু তেল এবং ঘি পৌঁছে দেওয়ার লক্ষ্যে মোয়াটশপ নামে একটা শপ চালু করেছি এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো খাঁটি তেল মধু ঘি পাবেন ইনশাল্লাহ আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন এবং আমাদেরকে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেব হানড্রেড পার্সেন্ট খাঁটি এবং নির্ভেজাল পণ্য প্রিয় বন্ধুগণ আমাদের মুয়াশপের লিঙ্ক ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দয়া করে চেক করে নেবেন তাছাড়াও আমাদের মোবাইল নম্বরও প্রোভাইড করা থাকবে আপনারা প্রয়োজনে কল করবেন আল্লাহ চাহে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ও সালামুইকুম ও রহমতুল্লাহ